একটি ক্যাম্পে চার জন লোকের একশো নব্বই দিনের খাবার মজুত ছিল তিরিশ দিন পরে আটশো জন লোক চলে গেলেন যারা বাকি রইলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব কোশ্চেনে বলেছে চার জন লোকের একশো নব্বই দিনের খাবার মজুত ছিল এখানে বলেছে তিরিশ দিন পরে তাহলে একশো নব্বই থেকে এই তিরিশ বিয়োগ করলে একশো দিন হয় এই তিরিশ দিন পরে আটশো জন লোক চলে গেলে আগে তো চার হাজার ছিল আটশো জন লোক চলে গেলে কত থাকবে চার হাজার থেকে আটশো বিয়োগ করলে তিন হাজার দুশো জন লোক হয় তাহলে এই তিন হাজার দুশো জন লোকের অবশিষ্ট খাদ্যের কতদিন চলবে এটাই আমাদের বের করতে হবে তাহলে কোশ্চেন থেকে আমরা বুঝতে পারলাম চার জন লোকের একশো নব্বই দিনের খাবার মজুত ছিল কিন্তু তিরিশ দিন পরে একশো নব্বই থেকে তিরিশ বিয়োগ করলে একশো ষাট দিনের খাবার মজুত থাকছে এই চার হাজারজন লোকের ঠিক আছে তারপরে কোশ্চেনে বলেছে আটশো জন লোক চলে গেলেন তাহলে আটশো জন লোক চলে গেলে চার হাজার থেকে আটশো বিয়োগ করলে তিন হাজার দুশো হয় তাহলে তিন হাজার দুশো জন লোকের বাকি খাদ্যে আর কতদিন চলবে তো এখানে লোকের জায়গায় চার হাজার লিখলাম গুণ দিয়ে একশো ষাট লিখলাম তারপরে এখানে লোকের জায়গায় তিন হাজার দুশো লিখলাম গুণ দিয়ে দিন সংখ্যাটা যেহেতু আমি জানি না এখানে জিজ্ঞাসা চিহ্ন লিখতে পারো অথবা দিন সংখ্যায় আমি লিখে দিলাম ঠিক আছে তাহলে এখন আমাদের বের করতে হবে চার হাজারজন লোকের যে খাবারটা একশো ষাট দিন চলছে সেই খাবারটাই তিন হাজার দুশো জন লোকের কতদিন চলবে আমরা বের করবো কাটাকুটি করে মাঝখানে সমান থাকে আমরা এরমের কাটতে পারবো মানে এখানে দুটো শূন্যর সাথে এখানে দুটো শূন্য কেটে দিয়েছি তারপর এখানে ষোলো দিয়ে বত্রিশকে কেটেছি দুই হয়েছে ষোলো দুকুনে বত্রিশ তাই তারপর এখানে দুই দিয়ে চারশোকে কেটেছি দুশো হয়েছে যেহেতু দুশো দুকুনে চারশো তাহলে এখানে পুরোপুরি কেটে গেছে মানে দিন সংখ্যা সমান এখানে পুরোপুরি কেটে দুশো থাকছে তাহলে দিন সংখ্যা সমান কত পাচ্ছি আমরা দুশো পাচ্ছি তাহলে আমরা দেখতে পেলাম চার জন লোকের যে খাবারটা একশো ষাট দিন চলছে সেই খাবারটাই তিন হাজার দুশো জন লোকের দুশো দিন চলবে এই দুশো দিন আছে অপশান সিতে তাই অপশান সি দুশো দিন হয়ে যাবে সঠিক উত্তর এবার অঙ্কটি আমি ঐকিক নিয়মে করছি সেক্ষেত্রে চার জন লোকের যে খাবার একশো ষাট দিন চলবে সেই খাবার একজন লোকের আরও বেশি দিন চলবে তাই চার হাজার সাথে একশো ষাট আমি গুণ করলে এত দিন চলবে একজন লোকের এবার একজন লোকের যে খাবার এত দিন চলছে সেই খাবার তিন হাজার দুশো জন লোকের কম দিন চলবে তাই এত ভাগ তিন হাজার দুশো আমরা লিখবো অথবা এই চার হাজার গুণ একশো ষাট বাই এই তিন হাজার দুশো লিখব এরপর ওপর নিচ কাটাকুটি করলাম উপর নিচ দুটো শূন্য কেটে দিলাম ষোলো দু গুণে বত্রিশ দুই দিয়ে চারশোকে কাটলে দুশো তাহলে তিন হাজার দুশো জন লোকের দুশো দিন চলবে তাই অপশান সি দুশো দিন হয়ে যাবে সঠিক উত্তর এটা রিজনংয়ের প্রশ্ন একটি শাড়িতে পনেরোটি চেয়ার আছে এর অবস্থান ঠিক মাঝখানে ডান দিক থেকে গোনা হলে কিউয়ের অবস্থান বারোতম পি এবং এর মাঝে কয়েকটি চেয়ার আছে চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক হতে তোমরা কমেন্ট করে জানাবে